এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে? এখানেই আমাদের প্রথম দেখা, এখান থেকেই আমাদের গল্প শুরু। হাই গাইজ, সাকিব হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজকের ভিডিওতে জানবো কীভাবে আপনি এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করবেন। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমরা আমাদের প্রিয় কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। আর যা ম্যাটেরিয়াল ইউজ করব লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে, দেন ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এক্সপেক্টেড রেশিও সিলেক্ট করতে হবে, 9:16 এখানে ক্লিক করবেন, দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাদেরকে এই ভিডিওটা এডিট করতে হবে, এই যে লিরিক্স ভিডিওটা প্রথমে আপনি অ্যাড করবেন, তারপর টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে মিডিয়া অপশনে ক্লিক করতে হবে, তারপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন, এডিটিংয়ে আসবেন, ফিল স্ক্রিন এখানে ক্লিক করবেন, তারপর টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে 5 থেকে 6টা ফটো অ্যাড করে নেবেন। তো আমি পছন্দের কিছু ফটো অ্যাড করে নিচ্ছি। গাইজ, দেখতে পাচ্ছেন আমি ফটোগুলো অ্যাড করলাম, এরপর টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। তো তারপর আপনি প্রথমে চলে আসবেন, আসার পর আপনাদেরকে একটা মিউজিক অ্যাড করতে হবে, তো অডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ফাইল অপশনে ক্লিক করতে হবে, তারপর আপনার ফাইল থেকে ওই মিউজিকটা অ্যাড করে নেবেন। গাইজ, দেখতে পাচ্ছেন আমি মিউজিকটা অ্যাড করে নিলাম, এরপর লাস্টে চলে আসবেন। আসার পর আপনার যতদূর মিউজিক রয়েছে সেই পর্যন্ত আপনাকে ছবিটা কাট করে নিতে হবে। তো এখানে আমি ক্লিক করব, তারপর কাচি অপশানে যাব, ট্রিম টু রাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ফটোটা রয়েছে এটা আমি ডিলিট করে দেবো। ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন ডিলিট হয়ে যাবে। দেন আপনাদেরকে এখানে চলে আসতে হবে, প্রথম ফটোটিতে চলে আসবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এই যে ট্রানজ্যাকশন ইফেক্টটা রয়েছে কাইনমাস্টার এস এস স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 4 নম্বর ইফেক্ট রয়েছে এটা আপনাদেরকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনাদেরকে এখানে 1 সেকেন্ড করে দিতে হবে এরকমভাবে, তারপর টিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই ফটোটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্লিপ গ্রাফিক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে একটা এই যে ক্লিপ গ্রাফিক্স ডাউনলোড করতে হবে কাইনমাস্টার এস এস স্টোর থেকে, ওভারলাইন এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদেরকে এখান থেকে অ্যাড করতে হবে, এগুলো দেখতে পাচ্ছেন, এরকমভাবে অ্যাড করে নেবেন। তো প্রত্যেকটা ফটোতে টাচ করবেন, টাচ করার পর ক্লিপ গ্রাফিক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে ওভারলাইন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকমভাবে অ্যাড করে নেবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি। গাইজ, দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ফটোতে অ্যাড করে নিলাম, তো আপনারাও এরকমভাবে অ্যাড করে নেবেন। দেন আপনাদেরকে এখানে চলে আসতে হবে, প্রথম ফটোটা যত দূর রয়েছে সেই পর্যন্ত চলে আসবেন। আসার পর আপনাদেরকে একটা ভিনেট পিএনজি অ্যাড করতে হবে, তো এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে ওই পিএনজিটা অ্যাড করে নিতে হবে। গাইজ, দেখতে পাচ্ছেন অ্যাড করে নিলাম, এরপর আপনাদেরকে এটাকে রোটেট করে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে। ঘোরানোর পর আপনাদেরকে জুম করে নিতে হবে। জুম করার পর আপনাদেরকে এখানে নিচে বসিয়ে দিতে হবে, এরকমভাবে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনাদেরকে এই লেয়ারটা বাড়িয়ে দিতে হবে আপনার যতদূর ভিডিও রয়েছে। তারপর আপনি আরও প্রথমে চলে আসবেন, এখানে চলে আসবেন প্রথম ফটোতে। আসার পর লেয়ার অপশানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, তারপর আপনাদেরকে একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে, তো ওইটারও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইজ, দেখতে পাচ্ছেন এটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনি নিচে চলে আসবেন, আসার পর এখানে ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করবেন, তারপরে স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করার পর ব্যাক করবেন, ব্যাক করার পর এটাকে হালকা এরকমভাবে জুম করে নেবেন, তারপর এখানে নিচে বসিয়ে দিবেন। এরকম জায়গায় ঠিক আপনাদেরকে বসিয়ে দিতে হবে। বসানোর পর আপনাদেরকে কী করতে হবে, গানটি শুনে লিরিক্সটা ম্যাচ করতে হবে, যেখান থেকে আপনার শুরু হচ্ছে সেখানে আপনি ম্যাচ করে দিবেন। তো আমি একবার প্লে করছি। দেখুন গাইস, এরকমভাবে আপনাদেরকে হালকা অ্যাডজাস্ট করে নিতে হবে।
এই ভিডিওটা রয়েছে এটার মিউজিকটা আপনাদেরকে মিউট করতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভিডিওটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর অডিও অপশানে ক্লিক করবেন, তারপর এটাকে মিউট করে দেবেন। মিউট করার পর দেখবেন আপনার কিন্তু এটা মিউট হয়ে যাবে, আর আপনার অরিজিনাল যে গানটা রয়েছে সেটা কিন্তু রয়ে যাবে। দেখুন এরকমভাবে আপনাদেরকে হালকা অ্যাডজাস্ট করে নিতে হবে। গাইজ দেখুন অ্যাডজাস্ট করে নিলাম, এরপর আপনাদেরকে লাস্টে চলে আসতে হবে, কাচি অপশানে ক্লিক করতে হবে, ট্রিম টু রাইট এখানে ক্লিক করে দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে গেল। এরকমভাবে আপনার পছন্দের ছবি দিয়ে আপনিও স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। গাইজ এরপর আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে, তো এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন।